সিপ্রিয় দর্শক জিপিএইচ ইস্পাত করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দর্শক করোনা মহামারীর কারণে দেশের স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত বিপুল সংখ্যক মানুষ হয়ে পড়েছেন নিরুপায় এমন বাস্তবতায় স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য সেবা পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের এই বিশেষ আয়োজন করোনা এবং অন্যান্য রোগের বিষয়ে আপনাদের পরামর্শ দিতে প্রতিদিনের মতো আজও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএম থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশ্ন শোনার জন্য আর টিভি ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে বিএসএমএম ইউ থেকে বিশেষ সেবা পেতে সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে আর অনুষ্ঠানটির সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজনে যাচ্ছি মূল আলোচনায় ডক্টর শামী মাহমুদ স্যার আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় স্যার আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি যে করোনা ভাইরাস ফুসফুসে আক্রমণ করলে একজন করোনায় আক্রান্ত কিভাবে আসলে বুঝতে পারবে তার মধ্যে রুগী কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং জানতে চাইবো যে অবস্থা কোন পর্যায়ে গেলে তার পালমোনারি ফাইব্রোসিস বা ফুসফুসে ক্ষত সৃষ্টি হয় স্যার এই বিষয়গুলো যদি আমাকে জানাতেন ধন্যবাদ আমরা ইতিমধ্যে যে করোনা এক ধরনের ভাইরাস যার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ফুসফুস অন্যান্য অর্গানকেও এফেক্ট করে কিন্তু সবচেয়ে বেশি করে হচ্ছে ফুসফুসে যখন একজন রুগীর ফুসফুসে এই ভাইরাস যায় তখন বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং তার যে উপসর্গ প্রথম হচ্ছে একটা কাশি হয় শুরুর দিকে শুকনো কাশি হয় অনেক সময় কাশির সাথে কফও আসতে পারে শ্বাসকষ্ট আমরা জানি এবং পর্যায়ক্রমে এটা ফুসফুসে যত ক্ষতি করে তার উপর ভিত্তি করে এই উপসর্গগুলি বাড়ে কমে পর্যায়ক্রমে শ্বাসকষ্ট এত বেড়ে যায় যে সাধারণ যে কাজ খাওয়া অথবা বাথরুমে যাওয়া হাঁটা সেখানেও কষ্ট হয়ে যায় শ্বাসকষ্ট বেশি হয়ে গেলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের ঘাটতির জন্য শরীর নীল হয়ে যায় এবং আমরা যদি পালস অক্সিমিটার দিয়ে দেখি তাহলে দেখা যায় যে স্যাচুরেশনটা অনেক কমে যায় এছাড়া ওখানে পালমোনারি এম্বলিজম থ্রম্বোসিস এটাও একটা হয় এবং তার জন্য দেখা যায় যে বুকে ব্যথা বুকে অনেক সময় কফের সাথে রক্ত আসতে পারে নানাবিধ উপসর্গ দেখা দেয় এবং এটা যখন শুরু হয় শুরুতে থাকে অল্প যত সময় যায় তীব্রতা তত বাড়তে থাকে এবং এক সময় দেখা যায় যে এখানে ফুসফুসে বিভিন্ন সেল এবং ফ্লুইড জমা হয়ে এ যখন ডেভেলপ করে তখন এটা চরম পর্যায়ে চলে যায় রোগী জ্ঞান হারিয়ে ফেলে বা অচেতন হয়ে যায় সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এটা শুরু থেকেই যেন আমরা এগুলি সম্পর্কে ধারণা রাখতে পারি ট্যাকল করতে পারি পালস অক্সিমিটার দিয়ে শুরুতেই আমরা স্যাচুরেশনটা দেখি আমার মনে হয় আমাদের বিভিন্ন জায়গায় হাত ধোয়া স্যানিটাইজেশন বা পানির ব্যবস্থা আছে আমরা যদি মোবাইল পালস অক্সিমিটার ব্যবস্থা করতে পারতাম বিভিন্ন জায়গায় তাহলে মানুষ কিন্তু যে কোনো জায়গা থেকে পালস অক্সিমিটার দিয়ে দেখতে পারতেন তার স্যাচুরেশনটা কত আর আপনি যেটা বললেন যে ফুসফুসে ক্ষত এটা ইমিডিয়েটলি হয় না এটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া অর্থাৎ ফুসফুসে যে এআরডিএস হয় নিউমোনিয়া লাইক ফিচার হয় তারই একটা প্রতিক্রিয়া অর্থাৎ এটা ইউজুয়ালি ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে ভালো হয় না হয় এবং এখানে খুব এক্সটেন্সিভ খুব ব্যাপক মাত্রায় প্রদাহ হয় তাহলে দেখা যায় যে পরে সাধারণত এটাকে আমরা বলি যে তিন মাস এই তিন মাস পরে যদি দেখি যে না এটা ভালো হয় নাই আমরা পরে আরো পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে সিটি স্ক্যান বা অন্যান্য এখানে যদি আমি থামিয়ে দিই অনেকেই কিন্তু ভর্তি হওয়ার পর করোনা মুক্ত হচ্ছেন স্যার তারপরে আবার অনেকেই মারা যাচ্ছেন আসলে এই কারণটা কি স্যার আসলে যেটা হয় করোনা যেটা প্রথমে আমাদের ফুসফুসে এবং শরীরে যে আগুনটা জ্বালল সেটা কিন্তু অনগোয়িং থাকে এখানে কিন্তু ভাইরাস একা ক্ষতি করে না ভাইরাসকে মারার জন্য আমাদের শরীরের বিভিন্ন ধরনের সেল এরা আসে এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন বলে এবং বিভিন্ন ধরনের নিঃসরণ হয় ফলে হয় কি আমাদের শরীরে ফুসফুসের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করে ওখানে ইন্টারলিউকিন আসে বিশেষ করে ইন্টারলিউকিন সিক্স খুবই ক্ষতিকর ওখানে ফ্লুইড এক্সোডেশন হয় এবং ওখানে এআরডিএস লাইক ফিচার হয় কিন্তু ভাইরাসটা দেখা যায় যে নাই আমরা পরীক্ষা করলে নেগেটিভ কিন্তু এই এআরডিএসের জন্য এবং ওখানে থ্রম্বোসিস হয় পালমোনারি এম্বোলিজম হয় এগুলির জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মায়োকার্ডাইটিস অর্থাৎ হার্টের যে পেশি তার অ্যাক্টিভিটি কমে যায় তার জন্য এবং সেপটিসেমিয়া অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সারা শরীরে চলে যায় এরকম ভয়ানক সব ক্রিয়া প্রতিক্রিয়াতেই আলটিমেটলি দেখা যাচ্ছে নেগেটিভ হওয়ার পরও পেশেন্ট মারা যাচ্ছে স্যার এই বিষয় নিয়ে আরো আলোচনা করব তবে এই মুহূর্তে করোনা হেল্পলাইনে মেসেঞ্জারে ভিডিও বার্তা পাঠিয়েছেন একজন দর্শক আমরা সেই ভিডিওটি দেখে আবারও আলোচনায় ফিরব সালাম আলাইকুম আমি আবুণিক সিরাজি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বর্তমানে আমরা দেখছি যে অবস্থার আমরা প্রকার উন্নতি পরিলক্ষিত হচ্ছে না আমাদের সামনে দ্বিতীয়ত দেখেন এই মুহূর্তে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে যুক্তরাজ্য রাশিয়া তারপরে চীন ভ্যাকসিন আবিষ্কার করেছে বা করছে এরকম সুসংবাদ আমরা পাচ্ছি আচ্ছা এখন কথাগুলো এই যে সুসংবাদ আমাদের সামনে আসছে এখন এই পরিবেশগত বা আবহাওয়াগত দিক থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আবহাওয়ার সাথে সব দেশের আবহাওয়ার তেমন মানে একটা অনেকটা বড় পার্থক্য পরিলক্ষিত হয় এরপরে দ্বিতীয় কথা হলো এই যে ভ্যাকসিন যদি বাংলাদেশে আসে এই জনিত কারণে বা তাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো আবহাওয়ার সাথে কতটা খাপ খাবে বা বাংলাদেশের মানুষের সাথে খাপ খাইবে আচ্ছা যদি ধরে নিলাম খাপ খাইবে এই ধারণা পোষণ করলেও আমরা এই ভ্যাকসিন কবে নাগাদ পেতে পারি বা এই আশার আলো নিয়ে আমরা কতদিন বুক বাঁধবো আশার আলোতে এটাই আমার জানার প্রশ্ন ধন্যবাদ ডক্টর শামী মাহমুদ স্যার কি বলবেন আসলে আলো উনি ঠিকই বলেছেন আমরা অধীর অপেক্ষায় আছি ভ্যাকসিনের জন্য তবে এখানে আবহাওয়ার চাইতে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ভ্যাকসিনটা কতটা চেঞ্জ হয় আমরা বলি মিউটেশন এখানে দেখা গেছে যে এই চেঞ্জের এক একটা ধারা থাকে ক্ল্যাড বলে আমাদের এই পাক ভারত উপমহাদেশে দেখা যায় দুইটা ক্ল্যাড খুব ভয়ানক কিন্তু এই যে একটু চেঞ্জ হয় এবং রাশা চীনের ভ্যাকসিন বাংলাদেশের ভ্যাকসিন এখানকার মানুষের যে জিনের বৈশিষ্ট্য একটু আমাদেরকে মাথায় রাখতেই হবে কিন্তু এই চেঞ্জগুলি অত বেশি হয় না যে ওই ভ্যাকসিনটা কাজ করে না কিন্তু ভ্যাকসিন প্রতি বছর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা দেখেছি এগুলি কিন্তু নতুনভাবে তৈরি করতে হয় এবং এটা মাথায় রাখতে হয় জেনেটিক মিউটেশনের জন্য ভাইরাসের আর ভ্যাকসিনটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা চট করে নিয়ে আসা যায় না হোমিওপ্যাথি ডোজ সবসময় অল্প অল্প দিতে হয় আমরা দেখেন ভ্যাকসিন কিন্তু শুনে আসি এই আগামী মাসে পরের মাসে নয় মাস হয়ে গেল এই করোনা আমার মনে হয় আরও যদি বলি আরও নয় মাস হয়তো লাগবে একদম পুরোপুরি এরকম ভ্যাকসিন আমাদের মার্কেটে আসার জন্য কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমরা এটাকে একসাথে যদি বলি এক দেড় বছর লাগবে তাহলে মানুষ অধৈর্য হয়ে যাবে আমরা ডিসেম্বরে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি দেখবেন এভাবে একটা সময় চলে যায় কিন্তু ভ্যাকসিনই শেষ কথা না আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি কিনা হাত ধুই কিনা স্যানিটাইজার মাস্ক ব্যবহার করি কিনা গ্যাদারিং এ যাই কিনা সতর্ক থাকতে হবে এবং সামনে কিন্তু শীত এই দিকটা আসলে আমাদের সবাইকে আসলে মনে হয় সতর্ক থাকতে হবে নইলে এই জায়গাটায় আমাদের মোকাবেলা করাটা আসলে খুব দুরহ হয়ে যাবে স্যার এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন টেলিফোনে তার প্রশ্নটি নিয়ে আমরা আরো আলোচনা করব দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সাথেই থাকুন হ্যালো হ্যাঁ দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সাথেই থাকুন আমি মেহজাবিন তাহা বলছি জি মেহজাবিন বলেন আসলে এখন তো করোনা ভাইরাস তো আমরা এখন তো শীত আসছে তো শীতের মধ্যে কিভাবে আমরা করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে পারি এবং এই করোনা ভাইরাসটা সতর্কতা অবলম্বন করতে পারি দর্শক আপনি আমার সাথে থাকুন স্যার আপনি স্যার আপনি কি শুনতে পেয়েছেন প্রশ্ন নাকি আমি আরেকবার বলবো স্যার আমরা শীতের মধ্যে কিভাবে করোনা থেকে নিরাপদ থাকবো তাই তো জি স্যার আসলে শীতের শীতের মধ্যে আমাদের এখানে আমরা আগেও দেখেছি যে ভাইরাসের প্রকোপটা একটু বেড়ে যায় শীতে বাতাস শুষ্ক থাকে ভাইরাস অনেক সময় বাতাসে বেশি বেশি ছড়ায় আর আমরা দরজা জানলা বন্ধ করি ভেন্টিলেশন থাকে না এবং মানুষজন ঘরে যখন থাকি সব একসাথে ঘন হয়ে থাকি ফলে একজনের হলে আরেকজনের ছড়ানোর সুবিধা বেশি হয় আর আরেকটা জিনিস হচ্ছে শীতের মধ্যে যাদের হাঁচি কাশি বা ফুসফুসের রোগ অ্যাজমা সিওপিডি থাকে তাদের কিন্তু রোগটা বেড়ে যায় ফলে সব কিছু মিলিয়েই শীতে আমাদের এটা বাড়তে পারে আরেকটা জিনিস হচ্ছে আমাদের কালচার হচ্ছে শীতের দিনে ওয়াজ মাহফিল বিয়ের অনুষ্ঠান বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান গানের অনুষ্ঠান এসব কিন্তু বেশি হয় মানুষ একসাথে হয় আমরা যদি এখন থেকেই এটা নিয়ে মাথায় রাখি এবং এখন থেকেই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু এই শীতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না মোট কথা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন বিনোদনকে জীবনের শেষ কথা না ভাবি আমরা যেন ঘরের বাইরে বেরোনোর সময় মাস্কটা পড়ি আমরা যেন হাঁচি কাশিটা অন্য মানুষের মুখের উপর না দেয় এই জিনিসগুলি কিন্তু আমাদের মেনে চলতে হবে ঘরের মধ্যে ক্রস ভেন্টিলেশন যাতে হয় সেটা এবং যারা বয়স্ক মানুষ তাদেরকে আমরা যেন ঘরের মধ্যে একটু আলাদা করে একটু জায়গা দিতে পারি জি স্যার স্যার এই মুহূর্তে আরিফুর রহমান নামে একজন ফেসবুক ইউজার সে প্রশ্ন করেছেন এই মাস্ক নিয়ে প্রশ্ন করেছেন এর জন্য আপনাকে থামিয়ে দিলাম দুঃখিত স্যার তিনি লিখেছেন যে কোন ধরনের মাস্ক সবচেয়ে নিরাপদ এই বিষয়টি যদি আমাদের জানাতেন আর কি স্যার আসলে মাস্কটা এটা নির্ভর করে কে কোথায় কোন প্রেক্ষিতে ব্যবহার করে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী তারা যে মাস্ক ব্যবহার করেন সাধারণ মানুষ যারা বাইরে থাকেন বা বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু একই মাস্ক না সুতরাং এক একজনের জন্য কাজের ধরন কতটা ঝুঁকির মধ্যে উনি থাকেন ভাইরাস ওনার চারপাশে কতটা আছে ভাইরাল লোড কেমন আছে তার উপর ভিত্তি করে ধরুন হসপিটালে যিনি কাজ করেন আইসিউতে যিনি কাজ করেন তাদের জন্য বেস্ট মাস্ক হচ্ছে এন নাইনটি ফাইভ মাস্ক আর বাইরে যারা থাকেন ওনাদের জন্য সার্জিক্যাল মাস্ক যেটা আমরা দেখি নীল রঙের এটাই কিন্তু একেবারে পারফেক্ট এবং বাইরে যারা সাধারণ মানুষ তারা যদি এমন কি অর্থনৈতিকভাবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার নাও করতে পারেন ক্ষেত্রে সাধারণ ঘরে বানানো মাস্ক তিন স্তরে সেটা দিয়েও কিন্তু উনি কাজ চালাতে পারবেন সুতরাং একজন চিকিৎসকের জন্য যে মাস্কটা জরুরি এন নাইনটি ফাইভ মাস্ক এগুলি দামি এফ থ্রি মাস্ক আছে এগুলিও ভালো কিন্তু ওনাদের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু এই মাস্ক জরুরি না ওনাদের জন্য সাধারণ সার্জিক্যাল মাস্ক এটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই সবচেয়ে উত্তম জি স্যার ধন্যবাদ স্যার আরো একজন ফেসবুক ইউজার প্রশ্ন রেখেছেন তাপস দত্ত নামের একজন দর্শক তিনি লিখেছেন যে আমার গত তিন দিন আগে করোনা পজিটিভ এসেছে এখন শ্বাসের সমস্যা হচ্ছে হার্টবিট বেড়ে গেছে মশলা দিয়ে গরম করা পানি ভাব নিচ্ছি এতে কি কোনো ক্ষতি হতে পারে কিনা উপর হয়ে শুয়ে থাকলে কি শ্বাসকষ্ট কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা নামে কি হ্যাঁ আমি প্রথমেই বলবো যে ওনার যেহেতু শ্বাসকষ্ট শুরু হয়েছেন উনি ঘরে শুধুমাত্র ভাপের উপর নির্ভর করে বসে থাকবেন না উনি অবশ্যই ওনার আশেপাশে যে হসপিটাল ফ্যাসিলিটি বিশেষ করে যেখানে কোভিড ডেডিকেটেড বেড আছে চিকিৎসক আছে সেখানে কিন্তু উনি যোগাযোগ করবেন অন্তত ফোন করবেন এক গরম পানি দিয়ে মশলা গরম পানি একটু হয়তো আরাম পাচ্ছেন কিন্তু ওনার ফুসফুসের যে সমস্যা সেটা কিন্তু এতে যাবে না আর উপর হয়ে যেটা উনি বললেন যে উপর হয়ে শুলে প্রন পজিশনিং বলি অবশ্যই শ্বাসকষ্ট কমে এবং স্যাচুরেশনও বেড়ে যায় এটা প্রমাণিত আমি ওনাকে আবার বলি সবচেয়ে ভালো হয় একটা পালস অক্সিমিটার দিয়ে ওনার স্যাচুরেশনটা দেখা যদি স্যাচুরেশন ওনার নাইনটি ফোরের নিচে নেমে আসে উনি অবশ্য অক্সিজেন লাগবে এবং উনি হসপিটাল সেটআপ অথবা আশেপাশে যেখানে চিকিৎসা কেন্দ্র সেখানে উনি ইমিডিয়েটলি যোগাযোগ করবে যদি ওনার শ্বাসকষ্টটা চলতেই থাকে জি নিশ্চয়ই তাপস দত্ত আপনার মাধ্যমে প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ধন্যবাদ স্যার স্যার এই মুহূর্তে আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত হয়েছে আমাদের সাথে দর্শক কে বলছেন নাম বলে প্রশ্ন করুন এবং আমাদের সাথেই থাকুন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ঠান্ডাটা জমে যায় সেটা সহজে বের করার জন্য আসলে করণীয় কি? ওনার কয়েকটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ, কিছু শ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া। এরকম কিছু ব্যায়াম আছে ব্রেদিং এক্সারসাইজ বলি। আরেকটা হচ্ছে ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি। উনি একটু উপর হয়ে পিঠের মধ্যে জোরে জোরে যদি কেউ একটু প্যাড করে থাপ্পড় দেয়, তাহলে কিন্তু কিছু কফ বেরিয়ে আসে। এবং আরও কিছু জিনিস আছে যেমন কিছু ওষুধ আছে অ্যাসিটেল সিস্টিন একটা ওষুধ এটাও দেখা যায় যে কফটাকে লিকুইড করে এবং খুব দ্রুত বেরিয়ে যায় কিন্তু ওনাকে মূল জায়গায় যেতে হবে এগুলি হচ্ছে উপায় কিন্তু কেন তৈরি হয় ওনার রোগটা কি সেটা সম্পর্কে জানতে হবে উনি কি ধূমপান করেন কি না সেটা জানতে হবে ওনার কিন অন্য কোনো ফুসফুসের রোগ ছিল কিনা বা আছে কিনা সেটা দেখতে হবে আমাদের দর্শক আছেন আপনার বয়স কত আপনার বয়স কত দর্শক আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার বয়স কত স্যার আপনার প্রশ্ন প্রশ্ন করছে আপনাকে সাত বছর দেখা যায় যে সিক্সটিতে অনেক সময় সিওপিডি রোগ থাকে অনেকের ব্রংকি থাকে এবং ইন্টারনাল যে সমস্যাগুলি সুতরাং উনি শ্বাসের যে ব্যায়াম অথবা ফিজিওথেরাপি অথবা এনএাসিটাল সিস্টিন জাতীয় ওষুধ ভিস্কুটির নামে পাওয়া যায় বাজারে এগুলি খেতে পারেন কিন্তু ওনাকে একটু চেক আপ করতে হবে যে কেন তৈরি হয় আমরা অনেক সময় দেখা যায় নাকের সমস্যা সাইনাসের সমস্যা এদেরও কিন্তু দেখা যায় যে কফ সব সময় পড়তেছে সুতরাং ওনাকে একটু দেখে পরীক্ষা করে তারপর রোগটা ধরে যাতে করে কফ বেশি তৈরি না হয় সেটার চিকিৎসা করতে হবে এবং অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে ধন্যবাদ স্যার নিশ্চয়ই মজিবুর ভাই আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য স্যার আমরা কিন্তু কম বেশি জানি যে করোনা আক্রান্ত যারা রুগীরা আছেন তারা কিন্তু প্রচন্ড কাশি এবং শ্বাসকষ্টে ভুগে থাকেন অনেকে ঘরে থেকেই চিকিৎসা নেন ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ওষুধও খাচ্ছেন স্যার এটি আসলে কতটুকু সঠিক এসব ক্ষেত্রে মূলত আসলে কি ধরনের চিকিৎসা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন আপনি পরামর্শ জানতে চাই কাশি শ্বাসকষ্ট করোনা রোগীর ক্ষেত্রে কিন্তু অবহেলা করা উচিত না আইডিয়াল হচ্ছে যে উনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন বা তার সাথে যোগাযোগ করবেন টেলিমেডিসিন হোক বা সরাসরি হোক কোভিড ডেডিকেটেড হসপিটালে কিন্তু আলাদাভাবে করোনা পেশেন্টের জন্য বোধ আছে সুতরাং এখন আর সেই প্রাথমিক যে একটা হজবরল অবস্থা ছিল সেটা কিন্তু নয় এক দুই নম্বরে হচ্ছে একটা পাঁচ অক্সিমিটার খুবই জরুরি ঘরের মধ্যেও উনি যদি এটা দেখে স্যাচুরেশনটা যদি কম হয় উনি সাথে সাথে হসপিটালে চলে যাবেন চানব্বই নিচে চলে গেলে আর শ্বাসকষ্ট যদি হয় তাহলে অক্সিজেন সাপোর্ট লাগে এবং এখানে অক্সিজেনের পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায় তার জন্য কিছু চামড়াতে আমরা ইঞ্জেকশন দেই এটাও কিন্তু হসপিটাল সেট আপে দেওয়া উচিত তার মানে হচ্ছে কাশি শ্বাসকষ্ট শুরুটা হয় কিন্তু এরকমই পর্যায়ক্রমে কিন্তু এটা খারাপের দিকে যায় সুতরাং আমি রোগটাকে পুষে না রেখে আমি যদি দেখি যে এটা খারাপের দিকে যাচ্ছে অথবা স্যাচুরেশন কমে যাচ্ছে আমি যত দ্রুত নিকটস্থ হসপিটালে যেতে পারবো এবং সেখানে এখন কিন্তু আমাদের সারা বাংলাদেশে সুন্দর প্রটোকল তৈরি হয়ে গেছে এবং চিকিৎসা কিন্তু এখন আগের মতো নাই শুরুতে যেরকম একটা হজবল অবস্থা ছিল এবং অনেকের মধ্যে ভয় ছিল সেটা আমাদের চিকিৎসকদের মধ্যেই ভয় কেটে গেছে সবাই তারা যান প্রাণ দিয়ে এখন চেষ্টা করছেন সুতরাং আপনি যেই হন না কেন ঘরের মধ্যে না থেকে অবস্থা খারাপ হওয়ার আগে আপনি হসপিটালে যাবেন আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি অনেক দর্শক আসলে আমাদেরকে ফোন করছেন মেসেঞ্জারে মেসেজ করছেন বাট আমরা আসলে সময়ের স্বল্পতার কারণে তাদের কলটি নিতে পারছি না নিশ্চয়ই দর্শক আমাদেরকে ভুল বুঝবেন না নিশ্চয়ই আপনারা কালকে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক সবাইকে এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক জিপিএইচ এই ইস্পাত এটু আই করোনা হেল্পলাইন আজ এ পর্যন্তই আগামীকাল রাত নটায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন